নমস্কার সবাইকে, স্টেপের চেয়ে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আইসক্রিম কোন। আইসক্রিম তো অনেকেই বাড়িতে বানাও, কিন্তু আইসক্রিম কোন আমরা সবাই বানাতে পারি না। আমি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি আইসক্রিম কোন। আর এই কোনটা তোমরা ডিবের মধ্যে রেখেও দিতে পারো, যখনও নিয়ে খেতে পারো। কয়েকটা উপকরণ দিয়ে 5 মিনিটের মধ্যে কীভাবে আমি বানিয়ে নিচ্ছি আইসক্রিম কোন অবশ্যই দেখে নাও পুরো ভিডিওটা। আইসক্রিম কোন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউডার সুগার, আর নিয়ে নিচ্ছি ময়দা। পিঞ্চ অফ সল্ট, এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিমের সাদা অংশটা। আর নিয়ে নিচ্ছি বাটার। আইসক্রিমের কোন বানানোর জন্য কাগজের মধ্যে একটা ফয়েল পেপার মুড়ে নেবেন, এইভাবে ঠিক কোণের মতন করে, তাহলে বানাতে সুবিধা হবে। এবারে আমি গ্যাস না জ্বেলে প্যানের মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। এবারে আমি গ্যাসটা অন করব। এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। ব্যাটার দেওয়ার আগে সবসময় লক্ষ্য রাখবেন প্যানটা যেন ঠান্ডা থাকে।
দেখতেই পাচ্ছেন এখানে কোনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানালাম আইসক্রিম কোন, তোমরা বানাও, বানিয়ে কেমন ভাবে বানিয়েছো আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করো না তোমার বন্ধুদের সাথে, আর বেল আইকনটা দিয়ে দিও যাতে আমি নতুন নতুন রেসিপিগুলো যখন আপলোড করবো তোমরা সাথে সাথে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।